আজকে আমি নতুন একটা ক্লাস নিয়ে এসেছি, যেখানে কম্পোজিশনের ফোর্থ ক্লাস, সেটা নিয়ে আমি কথা বলবো। কম্পোজিশনের নতুন আরেকটা রুলস নিয়ে কথা বলবো, রুলস অফ অড কী এবং তা সেটা কীভাবে করা হয়, আমাদের ফটোগ্রাফিতে কী কাজে লাগে, সেটা নিয়ে একটু ছোট্ট টিউটোরিয়াল আজকে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বিষয়টা খুবই ছোট এবং খুবই সিম্পল, কিন্তু সিম্পল হলেও আমাদের কম্পোজিশনকে আরও বেশি স্ট্রং করে দেয় এই রুলসের মাধ্যমে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আমি ভাবলাম এটাও শেয়ার করা যাক। তো রুলস অফ অড, যেটা এটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনো অড নাম্বারের কথা বলা হচ্ছে, মানে কোনো বিজোড় সংখ্যাকে বলা হচ্ছে। তো এটা বিষয়টা হচ্ছে জোড় বিজোড় সংখ্যা, এই বিষয়টা নিয়েই মেইন আমি কথা বলছি এখন, যেটা রুলস অফ অড আমাদের টপিক। আমরা আমাদের কম্পোজিশনে যখনই একের অধিক কোনো সাবজেক্ট নিয়ে আসব, মাথায় রাখতে হবে স্পেশাল কিছু ক্ষেত্রে আলাদা, সেটা আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 70% আমরা যখন কোনো ফটোগ্রাফি করতে যাই যেখানে কোনো একের অধিক নাম্বার থাকে, মনে করো আমি ফুলের ফটোগ্রাফি করব, ফ্লাওয়ার ফটোগ্রাফি করব বা কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করব, যদি আমাকে একের অধিক ব্যবহার করতে হয় এবং এখানে যদি আমাকে অপশন থাকে যে আমি একের অধিক ব্যবহার করতে পারবো, স্পেসিফিক কোনো যদি রিকোয়ারমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আমি হয় তিনটে আমি ব্যবহার করব, নতুবা পাঁচটা ব্যবহার করব, নতুবা আমি সাতটা অবজেক্ট ব্যবহার করব বা আমি নয়টা অবজেক্ট ব্যবহার করব। মানে আমাকে বিজোড় সংখ্যা ব্যবহার করতে হবে, বিজোড় সংখ্যা রেখে আমাকে ছবিটা তুলতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে তার কি, আমি জোড় সংখ্যা দিলে কি হবে, এটা হচ্ছে এটা প্রশ্ন। কিন্তু না, বিজোড় সংখ্যাটা রাখতে হবে সেই জন্য আমাদের মস্তিষ্ক যখনই আমরা কোনো জোড় সংখ্যা আমি রাখি, মনে করো আমি চারটে অবজেক্ট দিয়ে আমি ছবিটা তোলার চেষ্টা করছি, তাতে কি হয়, আমাদের ব্রেন সেই চারটে অবজেক্টকে সে ডিভাইড করে দুটো দুটো করার চেষ্টা করে, বা ছটা ছটা যদি রাখি আমরা, সে আমাদের ব্রেন কি করে সেটাকে দুটো দুটো করে কাপল তৈরি করে, সেটাকে সে সেপারেট করে কাপল তৈরি করে, তিনটে কাপল বা এরকম করে সে ভাগ করার চেষ্টা করে। তাতে কি হয়, আমাদের সাবজেক্টটা হারিয়ে যায়, আমাদের ব্রেন ওখানে চলে যায়। তো দর্শকের ব্রেন যদি অন্য দিকে যায়, আমাদের মেইন উদ্দেশ্য যেটা, সেটা আর থাকবে না। সেই জন্য আমাদেরকে অড নাম্বার যদি আমরা ব্যবহার করি, তখন কি হয়, আমাদের ব্রেন সেই চান্সটা আর পায় না। তো আমাদের সরাসরি সেই প্রোডাক্টের মধ্যে ব্রেন সেখানে চলে যায়, তো আমরা আমাদের প্রোডাক্টটা আরও বেশি তখন আরও বেশি আকর্ষণীয় হয়ে যায় এই জিনিসটার মাধ্যমে। সেই জন্য এই একটা রিজন হতে পারে যে রুলস অফ অড, মানে অড নাম্বার কেন ব্যবহার করা হয় থাকে, এটা একটা বেসিক হতে পারে। এরকম আরও সায়েন্টিফিক হতে পারে রিজন রয়েছে, আমি আমার জানা নেই। তো আমার যেটুকু জানা ছিল আমি বলে দিলাম, বা তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে যে আর কী কী রিজন হতে পারে অড নাম্বার কেন ব্যবহার করা হয়ে থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ আমারও সেটা জানা নেই। আমি একটা রিজন জানতাম, সেজন্য আমি বলে দিলাম, যদি তারও বেশি কোনো রিজন বা সায়েন্টিফিক কোনো রিজন থাকে আমাকে অবশ্যই জানাবে, কারণ আমি আমি মনে করি ডিসকাস করলে বা আমরা যদি কথাগুলো একে অপরের সাথে কথা বলি, তাহলে আমরা নলেজটা আরও বেশি পাবো। তো শুধুমাত্র আমি বলছি সেটা নয়, তোমার অভিজ্ঞতা থাকলে তুমিও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি মনে করি যে দুজনের মাধ্যমে আমরা অন্য কিছু আবিষ্কার করতে পারবো, বা আমরা আরও বেশি কিছু জানতে পারবো। এই হচ্ছে রুলস অফ অর্ডার মেইন উদ্দেশ্য। এবার প্রশ্ন হচ্ছে যে আমার দরকার এখন কোনো কাপল ফটোগ্রাফি, তো সেই ক্ষেত্রে তো আমি কাপলের মাঝখানে আমি এনে অন্য একটা সাবজেক্ট দিতে পারবো না, তো সেখানে কোনো ঝামেলা প্রবলেম নেই, সেখানে কোনো ঝামেলা নেই। আমাদের যদি সেরকম কোনো স্কোপ থাকে যে না, এখানে আমি তিনটে অবজেক্ট ব্যবহার করার মতো, বা এরকম কোনো রিজন থাকে যে না, এখানে আমি একের দুইয়ের অধিক বা বিজোড় সংখ্যা আমি রাখার মতো, তখন আমি অবশ্যই ব্যবহার করব। কিন্তু সেই জন্য আমি কাপল ফটোগ্রাফির মধ্যে, আমি ধরো আমি একটা ওয়েডিং ফটোগ্রাফি করছি, তো সেক্ষেত্রে আমাকে কী থাকবে সেখানে, ওয়েডিং ফটোগ্রাফির মধ্যে যে কাপল থাকবে তার মাঝখানে আমি এনে তো অন্য একটা অবজেক্টকে ঢোকাতে পারবো না, বা অন্য একটা পার্সনকে ঢোকাতে পারবো না। তো সেই ক্ষেত্রে কোনো অড নাম্বারের কোনো দরকার নেই, সেখানে আমরা যেরকম আছে সেরকমই তুলবো, সেটা আমি বলছি না। বলছি যখন আমাদের সিচুয়েশন আসবে যে না, আমাকে এখন করা যেতে পারে, বা এখন আমি বিজোড় সংখ্যাকে ব্যবহার করলে আমাদের অবজেক্টগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, সেই ক্ষেত্রে আমি বলছি সেই ক্ষেত্রে আমাদেরকে অড নাম্বারটা ব্যবহার করা উচিত। এবং
এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে একটা রুলস, তুমি ইচ্ছে করলে সেই রুলসটাকে ব্রেক করেও তুমি তোমার মতো করে ছবি তুলতে পারবে, সেটা কোনো ব্যাপার না। আমি আমার রুলস অনুযায়ী তুলতে হবে তেমন কোনো ব্যাপার না। এটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমগুলো আমরা হয়তো বা ফলো করতে পারি, কিন্তু এটাই ফলো করতে হবে এমন কোনো রিজন নেই বা এমন কোনো কিছু নেই। তুমি ইচ্ছে করলে সেটাকে ব্রেক করে তোমার মতো করেও তুমি ছবি তুলতে পারো। তো আমি জানিয়ে রাখলাম যে রুলস অফ আর্ট হচ্ছে এই বিষয়টা। আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট কম্পোজিশনের ক্লাসে দেখা হবে। চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমি এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। সবাইকে আর্ট অফ ইমোশনের পক্ষ থেকে স্বাগত, ধন্যবাদ।